এই মুহূর্তে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, বিসিবিতে নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রায় বেশ কিছুদিন ধরে ঐচ্ছিক অনুশীলন করছেন ক্রিকেটাররা। এখন পর্যন্ত দলীয় অনুশীলন শুরু না হওয়ার কারণে ক্রিকেটাররা ব্যক্তিগত উদ্যোগে হচ্ছে এই হোম অফ ক্রিকেটে এসে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছেন। ঠিক তেমনটাই আজও হোম অফ ক্রিকেটে বেশ কিছু ক্রিকেটার যারা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে সেই ক্রিকেটাররা বিসিবিতে এসেছিল এবং একটা লম্বা সময় ধরে নিজেদেরকে ঝালিয়ে নেয়। তাদের মধ্যে অন্যতম তাইজুল ইসলাম কিংবা মোসাদ্দেক হোসেন ছিলেন। এছাড়াও খালেদ আহমেদ নিজেদের রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে বেশ কিছুক্ষণ মাঠে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছেন। আজ রাতেই নিউজিল্যান্ড দল বাংলাদেশে দুই ম্যাচের যে টেস্ট সিরিজটি শুরু হতে যাচ্ছে তা খেলতে বাংলাদেশে পা রাখবে এবং আজ রাতে ঢাকা থাকার পরে ধারণা করা হচ্ছে আগামীকালকেই তারা ম্যাচ ভেন্যু অর্থাৎ সিলেটে পৌঁছে যাবে। বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্টের মধ্য দিয়ে প্রায় পাঁচ বছর পরে সিলেটে টেস্ট ম্যাচ ফিরতে যাচ্ছে এবং দশ বছর পরে নিউজিল্যান্ড কোনো টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে পা রাখতে যাচ্ছে। এবং আমরা যতদূর জানি যে হেড কোচ হাতুরু সিংহও আজই বাংলাদেশে আসতে পারেন, অর্থাৎ 23 তারিখ থেকে যে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে সেখানে হেডকোচ সহ যে অনেক কোচের অনুপস্থিতিতে এইচপি থেকে যে কোচদের নেওয়া হয়েছে তাদেরকে নিয়েই এই টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। এরপরে সিলেটে 28 নভেম্বরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড এবং পরবর্তী টেস্ট অর্থাৎ সিরিজের শেষ টেস্টটি হবে এই হোম অফ ক্রিকেটেই। ধারণা করা হচ্ছে যে হোম অফ ক্রিকেটেও স্পিনার অ্যাডভান্টেজ পাবে এবং সেই স্লো এবং মন্থর উইকেট যেটা সবসময় দেখা হয়ে থাকে এবং যেটার অনেক বেশি সমালোচনা হয়ে থাকে সেই ধরনের উইকেটই এই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুত করা হবে, যে কারণে স্কোয়াডেও স্পিনারদের আধিপত্য অনেক। মুরাদ হোসেনকে প্রথমবারের মতন ডাকা হয়েছে, এছাড়াও তাইজুল কিংবা নাঈম হাসানরাও কিন্তু দারুণ ছন্দে রয়েছেন। সবশেষ NCL-এ নাঈম টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছেন এবং সেই নাইমের উপরেই কিন্তু এই নিউজিল্যান্ড সিরিজেও অনেকটাই বড় গুরুদায়িত্ব থাকবে এবং সব কিছু মিলিয়ে সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট সিরিজ ড্র করেছিল এবং সেই অনুপ্রেরণা নিয়েই কিন্তু 10 বছর পরে আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো কিছু করে বিশ্বকাপের ব্যর্থতা ভোলার চেষ্টা করবে টাইগাররা। আমার কাছে হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।